আসসালামু আলাইকুম, আমি রেজবি আহমেদ রিশান। আজ আপনাদের একটি কবিতা আবৃত্তি করে শোনাব। কবিতার নাম কৃপণ, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমি ভিক্ষে করে ফিরিতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবেছিলাম একুন মহারাজ। আজ শুভক্ষণে রাত পোহালো ভেবেছিলাম তবে, আজ আমার দ্বারে দ্বারে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলাম পথে, চলিতে রথ ধন ধান্য ছড়াবে দুধারে, মোটো মোটো কুড়িয়ে নেব নেব ভারে ভারে। দেখি সাহসারথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা, হেনকালে কিসের লাগে তুমি আকস্মাৎ। আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত, মরি একই কথা রাজা ধীরাজ। আমায় দাও গো কিছু শুনে ক্ষণকালে তরে রহিনু মাথা নিচু। তোমার কিবা অভাব আছে ভিখিরি ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বসে আমার প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট্ট কণা, যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি একি, ভিক্ষা মাঝে একটি ছোট্ট সোনার কণা দেখি। দিলেম যা রাজভিকিরি রে স্বর্ণ হয়ে এলো ফিরে, তখন কাঁদি চোখের জল দুটি নয়ন ভরে। তোমায় কেন দেইনি আমি আমার সকল শূন্য করে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি সুলাইমান শেখ, কোনো প্রফেশনাল বংশীবাদক না, এমনি সব করে বাজাই আর কি। তো সেক্ষেত্রে হয়তো গানের সুর এগুলা মিস্টেক হতে পারে, এমনি বাজাচ্ছি আর কি। তারপরে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন সবাই, আবার আসবো নতুন কোনো সুর অথবা গান নিয়ে। আল্লাহ হাফেজ।